हाय गाइज वेलकम बैक टू माय चैनल। आज के वीडियोर प्रथमे क्षमा चेये निच्छी तुम्हारे काछे कारण आमार गलाटा भीषण खराब आछे जेटा सुनते तुम्हारे प्रब्लेमो होते पारे खराबो लागते पारे। जाइ होक आज के बनाच्छी चिकेन स्टू। चिकेन स्टू बनानोर जोन्नो सबार प्रथमे कड़ाई दो टेबिल चामच बाटार निये निच्छी ताते दस थेके पंद्रोटा गोटा गोलमरिच दिए देव। गोटा गोलमरिचटा बाटारे एकटू भेजे नेब। भीषण हेल्दी एंड टेस्टी एकटा रेसिपी और खूब इजी एकटा रेसिपी। बाटारेर जायगाय तोमरा सादा तेल यूज करते पारो। तो जरा एक्चुअली कि बाटार ही टेस्ट भालो आसबे बाट जादेर बाटार एकदम शरीरे चले ना आर कि प्रॉब्लेम आछे तारा अनेके थाके बाटारे एलार्जीओ थाके तो तारा सादा तेल एई बाटारेर जगह यूज करते पारो। जाइ होक एखाने आमी दिए दिलाम आलू बरबटी और पेपे दिए दिलाम। तो बरबटी आलू पेपे सबटाई किन्तु आमी एकटु लम्बा करे केटेछि आर कि। आर एते तोमरा आरो किछु सब्जी एड करते पारो जेमन गाजर दिते पारो तोमरा। आमी एखाने बरबटी दिएछि तोमरा बीन्स दिते पारो। तो बीन्स सब समय पावा जाए ना मार्केटे आर पावा गेलेओ दामटा प्रचंड बेशि थाके। तो जार जोन्नो आमी एखाने बरबटी यूज करेछि। जाई सब्जी दाओ ना केन एकटु लम्बा करे देबे केटे आर कि তাতে দেখতে ভীষণ ভালো হবে। তো যাই হোক বাটারে আমি সবজিগুলোকে একটু ভেজে নিয়েছিলাম তারপরে আমি চিকেনটা তুলে দিলাম। চিকেনটাও একটু বড় বড় পিস করে নিয়েছি আর এখানে দুটো লেগ পিস আছে। অ্যাকচুয়ালি স্টুয়েতে না লেগ পিস হলে দেখতেও ভীষণ ভালো লাগে খেতেও ভীষণ ভালো লাগে। তো লেগ পিস সবসময় তো মানে যারা মুরগি বিক্রি করে আর কি চিকেন বিক্রি করে তারা নরমালি আলাদা করে চিকেন মানে লেগ পিস নিতে গেলে না ওরা দামটা একটু বেশি বলে। তো যে চিকেনটা আপনারা কিনবেন যে মাংসটা তা থেকে তো ওদের একটা দুটো মানে মাংসর পিস মানে লেগ পিস তো থাকেই কিনা ওদেরকে বললে ওরা ওটাই গোটা রেখে দেবে তাতে বাজেটের মধ্যেও থাকবে। আর আলাদা করে যদি বলা হয় যে শুধু চিকেন লেগ পিস দিতে তাহলে ওরা দাম প্রচণ্ড বেশি বলে। যাই হোক নিজেরা যে চিকেনটা কিনছেন সেই চিকেনটা থেকেই বলবেন যে লেগ পিসটা ওজনে পড়ে সেটাকে একটু গোটা রেখে দিতে আমাদের সেটাই করা হয়। তো যাই হোক পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে চিকেন আর সব সবজি একসাথে আমি বাটারে একটু হালকা করে একটু আর কি মানে নেড়ে নেব। ভাজা বলছি না কারণ এটা ভাজা কিছুই হবে না ভাজার এখানে কিছু দরকারও নেই জাস্ট একটু হালকা করে নেড়ে নেব। নিয়ে এতে আমি জল ঢেলে দেব। জল দেব বেশ খানিকটা যেহেতু এটা স্টু বানাচ্ছি আমি তো জলের পরিমাণটা কিন্তু বেশ ভালো মতনই লাগবে। যারা রান্না পছন্দ করো তোমরা অনেকেই রান্না পছন্দ করো মানে ভালো ভালো রান্না দেখতে চাও তো তাদের জন্য বলছি আমি আমার একটা কুকিং চ্যানেল আছে যার নাম মৌসুমিজ রান্নাঘর। মৌসুমিজ রান্নাঘর তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে সার্চ করলেই ওখানে পেয়ে যাবে আমার ডিপি দেওয়া আছে বোঝা যাবে। তো যাই হোক ওখানে খুব সুন্দর সুন্দর রান্না আছে মানে অনেক রান্না আছে ওখানে খুব ভালো ভালো রান্না আছে সব রকম রান্না মানে হালকা পাতলা সব রকম। তো ওখানে যাদের মানে রান্নায় দেখতে যাদের ভালো লাগে যারা পছন্দ করো রান্না বান্না তারা আমার ওই চ্যানেলটা একটু ঘুরে আসতে পারো ভালো লাগবে। তো যাই হোক জল দেওয়ার পরে আমি এখানে এক টেবিল চামচ ভর্তি করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ আর বাটার দুটো মিশে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তার সঙ্গে চিকেনের যে জুসটা বেরোবে সব মিলিয়ে একদম ফাটাফাটি একটা রেসিপি ভীষণ ভালো একটা রেসিপি। এটা আমি চাপা দিয়ে দেব যেহেতু ফুটে গেছে ফুটে যাওয়ার পরে এটা আমি গ্যাসটা স্লো করে চাপা দিলাম। তো চাপা দিয়ে এখানে আমি মিনিট কুড়ির মতো রেখেছিলাম তো কুড়ি মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। খুব সুন্দর করে সব সবজি আর চিকেন সেদ্ধ হয়ে গেছে। আর একটা জিনিস যেটা গ্যাসটা স্লো করার পর কুড়ি মিনিট এই কারণেই রেখেছিলাম যাতে আস্তে আস্তে সেদ্ধ হবে তাতে টেস্ট ভালো আসবে আর কি। তো যাই হোক ভীষণ টেস্টি একটা রেসিপি ভীষণ হেলদি একটা রেসিপি বাচ্চা বড় সবার জন্য ভীষণ ভালো রেসিপি। আমাদের বাড়িতে এটা সবাই পছন্দ করে সবাই একদম মানে ভীষণ ভালো।
আর এটা বললাম না যে যার পছন্দের হিসাবে কিন্তু এতে সবজি অ্যাড করতে পারো তোমরা। তাহলে এতে কি আর ঝিঙে চিচিঙে ভালো লাগবে সেটা না, গাজর দিও, বিনস দিও, আর আর কি এই মুহূর্তে মনে পড়ছে না, কিছু ভালো সবজি দিও মোটামুটি। সব সবজি যদিও চলবে না এতে, তাহলে ভালো লাগবে না, চচ্চই হয়ে যাবে তাহলে। তো যাই হোক, যদি ভালো লাগে থাকে আমার আজকের এই রেসিপি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল আইকনটা টিপতে ভুলো না, বেল আইকনটা টিপলে তবেই কিন্তু আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছবে সবার আগে। তার সাথে লাইক করো প্লিজ, আর অনেক অনেক শেয়ার করো। আর আমার কুকিং চ্যানেলটার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, খুব আনন্দ করো পুজোয় আর কি, ভীষণ আনন্দ করো। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং।